মানুষকে তৈরি করা হয়েছিল ভালোবাসার জন্য, আর টাকা তৈরি করা হয়েছিল ব্যবহারের জন্য। কিন্তু এখন মানুষকে ব্যবহার করা হয় আর টাকাকে হয় ভালোবাসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা। আপনাদেরকে দেখাচ্ছি এই ফলটা, কে কে চেনেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি মনে করি আমাদের বাংলাদেশি যত ভাই বোনেরা আছেন সবাই এই ফলটা চিনতে পেরেছেন। হ্যাঁ, এটার নাম হচ্ছে কাঁঠাল। কাঁঠালের মেলা হচ্ছে লুলুতে, লুলু হাইপার মার্কেটে কাঁঠালের মেলা হচ্ছে। এখানে এসে দেখি সবাই কাঁঠালের দিকে সবার মানে দৃষ্টি, কিন্তু কেনার মতো সমর্থ কয়জনের আছে বলেন? এক একটা কাঁঠালের প্রাইস দেখলে পুরো মাথা চক্কর খেয়ে পড়ে যেতে হবে, কারণ 400, 500, 300, 200 এইরকম এক একটা কাঁঠাল। যেই কাঁঠাল আমাদের বাংলাদেশ টাকায় প্রায় 10,000, 15,000 টাকা এক একটা কাঁঠালের দাম, কল্পনা করা যায়? এখন তো বাংলাদেশে কাঁঠালের মৌসুম চলছে, কাঁঠালের এঁচোড় থেকে শুরু করে পাকা কাঁঠাল সবাই খাবে, প্রত্যেকের দেশের বাড়িতে কিন্তু কাঁঠাল গাছ থাকে। আর এত টাকা দাম দিয়ে কাঁঠাল খাবো বিদেশে বসে, ইম্পসিবল। আপনাদের ভাই আমাকে কিনে দিতে চেয়েছে কিন্তু আমি কিনিনি, পুরোটা কাঁঠাল না নিলেও হাফটা নিতে বলছিল। আমি একটু কিপটামি করে আমি বললাম যে না, এত টাকা দিয়ে আমি কাঁঠাল খেতে চাই না, কারণ হাফটা যদি আমি নেই তাও 150 দেড় পড়বে। 4-5 হাজার টাকা দিয়ে এই হাফ একটুখানি কাঁঠাল বাসায় নিয়ে গিয়ে দেখা যাবে যে একদম পচা হচ্ছে বা ভালো হচ্ছে না, পুরো টাকাটাই নষ্ট হবে। টাকা এমন একটা জিনিস যে ইনকাম করে সেই শুধু জানে টাকা ইনকাম করতে কতটা কষ্ট। আপনাদের ভাইয়া বলছিল তুমি আজকাল একটু বেশি কিপটা হয়ে গেছো, এত কিপটামি করলে কি হবে? আমি বললাম যে কিপটামি না করলে সংসার চালানো আজকাল খুব কঠিন হয়ে পড়েছে। জিনিসপত্রের যেই পরিমাণ দাম, আগে দুবাই শহরে 500 দেড় বাজার করলে ট্রলি ভরে যেত, এখন 1500 দেড় বাজার করলেও ট্রলি ভরে না। একটু তো কিপটামি করতেই হবে। দিনের বেলা বাজারে আসা যায় না, প্রচণ্ড গরম থাকে, শরীর কিন্তু এমনিতেই দেখা যায় অসুস্থ হয়ে যায়। ভাবলাম সন্ধ্যার পরেই আজকে একটু মার্কেটে যাব, অনেক কিছু কেনাকাটা করার ছিল, আর বেশ কিছু সংসারের জিনিস আজকে কেনাকাটা করলাম। কী কী কেনাকাটা করলাম আপনাদের সাথে বাসায় যেয়ে শেয়ার করব। এই যে আপনাদেরকে দেখাই, যেহেতু ফ্যামিলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমি বেশি পছন্দ করি, আমি যা করি সেটাই ভিডিও করে রাখি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন এবং আমাকে সাপোর্ট করেন। আর যারা আমাকে মন থেকে ভালোবাসেন তারা তো অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার ভিডিওগুলোকে দেখেন, তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা যদি আমাকে ভালো না বাসতেন, আমাকে সাপোর্ট না করতেন, তাহলে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ জাগতো না, আমি ভিডিওগুলোও করতাম না। আগের দিন রাত্রে তো আমি বাজার করে নিয়ে এসেছি, বাজারগুলো একটু দেখানোর চেষ্টা করলাম, অনেক রাত হয়ে গিয়েছিল বাসায় আসতে আসতে, তো বাজারগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি। সকালে একটা চিকেন আমি ভিজিয়ে নিচ্ছি, এটা আমি নেহার জন্য রান্না করব। আর এই যে দেখেন আমরা সকালে নাস্তা খেয়েছি, সেই কাপ পিরিচগুলো জমে গিয়েছে, তো এগুলো ঠিক করব। রাত্রে ডিম নিয়ে এসেছিলাম, ডিমটা এইভাবে রেখে দিয়েছি। এখন ডিমটাকে আমি সুন্দর করে ধুয়ে মানে ফ্রিজে রাখবো, তা না হলে এখানে রোদ চলে আসবে। আমার কিচেনে প্রচণ্ড রোদ আসে, যে কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। বেশ কয়েকজন আপু আমাকে কমেন্ট করছেন, তার ফ্যামিলিকে নিয়ে মানে তাদের হাজব্যান্ডদেরকে নিয়ে আমাকে কমেন্ট করেন। আপু আমি একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলতে যাবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। অন্যের হকের টাকা দিয়ে গরুর গোস্ত খাওয়ার চেয়ে নিজের হকের টাকা দিয়ে ডাল ভাত খাওয়া অনেক বেশি ভালো। মানুষকে চোখের দেখায় কিন্তু চেনা যায় না, সময়ের সাথে সাথে আসল রূপটা বের হয়ে আসে। একটা অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না, কিন্তু একটা লোভী মানুষের অভাব চিরকাল থাকে।
আশা করছি আপুরা আপনারা বুঝতে পেরেছেন, যারা আমাকে কমেন্ট করেন অবশ্যই বুঝতে পেরেছেন। কিছুই বলবেন না, সংসার এমন একটা জিনিস, সুখ শান্তি বজায় রাখবেন, মানুষের জন্য নিজের সংসারকে নষ্ট করবেন না। আর আপনাদেরকে দেখাই, কিচেনটা পরিষ্কার করছিলাম, গোছাচ্ছিলাম। আর আমি সংসারের জন্য বেশ কিছু জিনিস কিনেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এই সুন্দর এই বয়ামটা কিনেছি, এর ভিতরে আমি খেজুর রেখেছি। বয়ামটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মুছে আমি খেজুরগুলো রাখলাম। আর বয়ামটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন এইগুলো নতুন বের হয়েছে, এক এক সময় এক একটা জিনিস বের হয়, আর ছোট ছোট জিনিসগুলো দেখতে ভালো লাগে। আর আমার সবথেকে প্রয়োজনীয় একটা জিনিস এই যে প্রেশার কুকার, আমার একটা আছে, সেটা দিয়ে আমি কাজ করছি, কিন্তু সেটার হ্যান্ডেলটা ভেঙে গিয়েছে, যার কারণে যখন আমি এটার মুখটা বন্ধ করি তখন একটু রিক্স হয়ে যায়। তাই আপনাদের ভাইয়াকে বললাম যে হ্যান্ডেলটা ভেঙে গিয়েছে, তো আপনাদের ভাইয়া বলল ওটা আর ব্যবহার করার দরকার নেই, কখন কোন বিপদ ঘটে যায়। আগেরটা আমার 5 লিটারের ছিল, এটা 6 লিটারের, এটা নিয়ে আসলাম। আর প্রেশার কুকার ছাড়া কিন্তু একদমই হয় না, কারণ রান্নাবান্না খুব দ্রুত কমপ্লিট করতে হলে প্রেশার কুকারের বিকল্প কিছু নাই আমি মনে করি। আর প্রেশার কুকারে রান্না করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে, সেজন্য প্রেশার কুকারটা ছাড়া একদম আমার চলে না। তাই নতুন এই প্রেশার কুকারটা কিনে নিয়ে আসলাম। অনেক আপুরে হয়তো আমাকে আবার কমেন্ট করে জিজ্ঞেস করবেন এই প্রেশার কুকারটা কত নিয়েছে। আপনাদের জন্য বলে দিচ্ছি দামটা, এই প্রেশার কুকারটা নিয়েছে 320 না 325, এরকম হবে 1.5 দিরহাম। এটা কিন্তু এত দাম ছিল না, গতবার আমি দেখেছিলাম তখন মনে হচ্ছিল 250 থেকে 300 এরকম ছিল। এবার যে আমি কিনে নিয়ে আসলাম এটা 320 দিরহাম মনে হয় নিল, জানি না দাম বেশি পড়লো কিনা বাংলাদেশে, এগুলো কত করে বা অন্যান্য জায়গায় কত করে আমি আসলে জানি না। তবে আমার আগেরটা 5 লিটার ছিল, ওটা আমার বেশ অনেক বছর ইউজ করা হলো, আর এটা নতুন কিনে নিয়ে আসলাম। এগুলো সহজে তো নষ্ট হতে চায় না। এই যে এটার হ্যান্ডেলটাও সুন্দর আছে, আর হকির যেহেতু আমার আগেরটাও আমি ব্যবহার করেছি, তো আমার এটা ব্যবহার করতে বেশি ইজি মনে হয়, অন্যান্যগুলো আর কি আমার কাছে একটু কষ্টেরই মনে হয়, এটা সহজ লাগে। আর এর ভিতরে যে রান্নার রেসিপি বুকস আছে, আর এই 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 জিনিসগুলো দিয়েছে, এই যে এই নাটটা আছে, এই প্রেশার কুকারটাও হকিজের। আর আরেকটা জিনিস কিনেছি, সংসারে যে আমাদের কত কিছু লাগে, বাজারে গেলেই খুঁটে খুঁটে বের করতে হয় কোনটা কখন লাগে, আমার খুবই প্রয়োজনীয় আরেকটা জিনিস এই যে কাঠের, এই জিনিসটা খুঁজছিলাম মনে মনে, এই জিনিসটা আমার খুবই দরকার ছিল। আমি এরকম 3টা কিনেছি, আর একটা অলরেডি আমি রাতে যখন আমি মার্কেট থেকে নিয়ে আসি অলরেডি সেটা আমি ওয়াশরুমে আমার হ্যান্ড ওয়াশটা রাখার জন্য সেই ট্রেটা দিয়েছি, কাঠের ট্রেটা, ওইটা আমি আরেকদিন দেখাবো, ওইটা খুবই কিউট। আর আরেকটা জিনিস কিনেছি, এই যে দেখেন এটা টিপট, খুবই সুন্দর, এখানে যে শুধু চাই দিতে হবে এমন কোনো কথা নেই, এর ভিতরে জুসও দেওয়া যাবে। আর একটা প্লাস্টিকের বাটি কিনেছি, চারকোনা আলা বাটি, যে কোনো কাজে লাগানো যাবে, এই যে এই বাটিটা, এটাও কিনে নিয়ে আসলাম। আর হেজাব রাখার জন্য এই ঝুড়িটা কিনেছি, এই ঝুড়িটা একটু বড় হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়া বলছিল অনেক বেশি হেজাব এর ভিতরে রাখা যাবে, সেজন্য এটা আর কেউ বললো নেওয়ার জন্য, কিন্তু আমি চাচ্ছিলাম আর একটু ছোটো হলে ভালো হতো। আসলে আমরা মেয়েরা মার্কেটে গেলে সংসারের কত জিনিসপত্র কিনে ফেলি, অনেক কিছু আছে লাগে না, তারপরেও চোখের ভালো লাগা থেকে অনেক কিছু কিনে ফেলি। আমি রাতে মার্কেট থেকে কী কী শপিংগুলো করে নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, বাজারগুলো আর শেয়ার করতে পারলাম না, বাজারগুলো রাত্রেই যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিলো, আগেই আমি বলে নিয়েছি ব্লগে যে সেগুলো আমি গুছিয়ে ফেলেছি, ভিডিও করতে মনে ছিল না, আসলে ক্যামেরাম্যান থাকলে না সুবিধা হয়। আমাদের অনেক বড় বড় ব্লগাররা কিন্তু স্ট্যান্ড দাঁড় করিয়ে ভিডিও করে না, তাদের ক্যামেরাম্যান থাকে, তারা যাই করে তাদের পিছে পিছে ক্যামেরা নিয়ে ঘুরে, তাদের জন্য অনেক সুবিধা, আমাদের জন্য অনেক কষ্টের কাজ ক্যামেরাটা দাঁড় করিয়ে তারপরে ভিডিওগুলো করতে হয়। এই যে আমি আমার ঘর বাড়িগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি, অনেক ধুলা হয় আমার বাসায়, একটু মোছামুছি করে সেগুলো রাখতে হয়, আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। বাইরে প্রচণ্ড রোদ, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, আমার কিন্তু ড্রয়িং রুমে পর্দা দেওয়া, তারপরও রোদ চলে আসছে, আর এই রোদে আমাকে 4-5 ঘন্টা থাকতে হয়, প্রত্যেকটা রুমের পর্দা দিয়ে রাখতে হয়, তা না হলে ঘর অনেক গরম হয়ে যায়। ভিডিওটা আর বেশি লম্বা করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন,
অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো। আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।